দুষ্টুমি করা বন্ধ করবে কুহু নাকি আমি মাকে ডেকে বলে দিব যা যা কাকে বলবি বল দিয়ে তুই আমাকে কেউ কিছু বলবে না আমি এখন তোদের ঘরটা লন্ডভন্ড করে দেব কি মজা আহা কি মজা আকাশে বাতাসে মা মা দেখো তো কুহু কি জারাতন শুরু করেছে মা তুমি কিছু বলে দাও তো এই কুহুটাকে এরপর টুনি টুনটুনির ডাক শুনে রান্নাঘর থেকে এসে দেখে কুহু পুরো ঘরটা এলোমেলো করছে মা কুহু তুমি এখন বড় হয়েছো মা এখন তোমার এসব দুষ্টুমি একদম মানায় না তুমি যদি তোমার দুষ্টুমি না থামাও তাহলে কিন্তু আমি তোমার মাকে বলে দিব টুনির কথায় কুহু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আর ওর মাকে বলতে থাকে মা দেখো না টুনটুনদের বাড়িতে একটু দুষ্টুমি করেছে বলে ওরা আমাকে খুব বকেছে তুমি ওদের বকে দাও না মা আমার ওরা কেন বাধা দিবে বলো তো আমি তো খেলবো দুষ্টুমি করব ওরা কেন আমাকে বাধা দিবে আহা মা কাঁদিস না তো আমি এক্ষুনি গিয়ে টুনিকে বকে দিয়ে আসছি ওর এত বড় সাহস কি করে হয় আমার সোনার টুকরো মেয়েটাকে এভাবে বকা দেয় চলো মা তাহলে চলো আমি এক্ষুনি যাই মা আচ্ছা মা চল তবে এরপর ওরা মামি মিলে টুনির বাড়িতে যায় গিয়ে কাকলি টুনিকে বলে টুনি দিদি তুমি আমার মেয়েকে কেন বকেছো হ্যাঁ আমি তো তোমার মেয়েকে বকিনি কাকলি দিদি ও খুব দুষ্টুমি করছিল তাই আমি ওকে শুধু একটু বুঝিয়েছি মাত্র আর তো কিছু বলিনি আমি শোনো টুনি দিদি আমার মেয়েটা ছোট এখনো অতটা বড় হয়নি যে ও দুষ্টুমি করা বাদ দিবে ওর বয়সটাই এখন দুষ্টুমি করার ডানা মেলে ছোটাছুটি করার খবরদার বলে দিচ্ছি দিদি তুমি আর আমার মেয়েকে কখনোই কিছু বলবে না বুঝেছ আমি নিজেই আমার মেয়েকে কখনো শাসন করি না তাহলে তুমি করো কেন হ্যাঁ কাকলি দিদি বাচ্চাদের কখনো এত আশকারা দিতে নেই গো এতে লাভের থেকে ক্ষতিটাই বেশি হয় সবাই কিন্তু সবার সন্তানকে ভালোবাসে তাই বলে এই না যে সন্তানদের শাসন করা যাবে না হয়েছে হয়েছে তোমার কাছে আমি কোনো জ্ঞান নিতে আসিনি বুঝেছ আমি আর চলি আর যেটা বললাম সেটা যেন তোমার মাথায় থাকে আচ্ছা ঠিক আছে যাও তুমি এরপর কাকলি কাক কুহুকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর টুনি টোনা টুনটুন আর টুকিকে নিয়ে পাশের জঙ্গলে এক আত্মীয়র বাসায় বেড়াতে যায় সেখানে দুদিন থেকে আবার বাসায় ফিরে আসে মা এই দুইটা দিন কুহুর চালা যন্ত্রণা থেকে বেঁচে গিয়েছিলাম এখন তো আবার শুরু হয়ে যাবে হ্যাঁ রে টুকি তুই ঠিক কথাই বলেছিস এখন থেকে কুহু আসলে আমাদের দরজা আমরা বন্ধ করে দিব ওকে একটু ঢুকতে দিব না আমাদের ঘরে দেখি কি করে ও চালায় আমাদের মা টুকি আর টুনটুন আমার কথাগুলো তোরা মনোযোগ দিয়ে শোন অন্যের সাথে কখনো খারাপ আচরণ করতে নেই রে মা আর কেউ খারাপ আচরণ করলে তার সাথে তোমরা সব সময় ভালো আচরণ করবে কেউ অন্যায় কাজ করলে তার অন্যায়টা দেখিয়ে দিবে তাকে সঠিক পথ দেখাবে আর যদি কেউ তোমাদের ক্ষতি করে তবে তোমরা হাসি মুখে তারা বিপদে পড়লে তাদের সাহায্য করবে অন্য কারো ক্ষতি করার চিন্তা কখনোই মাথায় আনবে না বুঝতে পেরেছো আর শোনো তোমরা সব সময় মাথায় রাখবে যে সহে সেই কিন্তু রহে বুঝতে পেরেছো তাই তোমরা সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে আর যার পাশে কেউ থাকবে না তার পাশে কিন্তু ঈশ্বর সর্বদাই থাকেন এই কথাটাও মনে রাখবে ঠিক আছে মা আমরা আর কখনোই এসব খারাপ চিন্তা মাথায় আনবো না কুকে আমরা ভালোবাসবো আর ওর অন্যায়ের জন্য সব সময় আমরা ওকে বোঝাবো ওকে সঠিক পথ দেখাবো মা আচ্ছা ঠিক আছে মা আর একটা উপদেশ তোমাদের দেই কখনো বড়দের সাথে অন্যায় করবে না মুখে মুখে কথাও বলবে না আর বড়দের অসম্মান করবে না আর বড়রা যাই বলবে তাই শুনবে আচ্ছা ঠিক আছে মা
আমরা দুই বোন তোমার সব কথাই মেনে চলবো। তোমার অবাধ্য আমরা কখনোই হব না মা। ঠিক আছে মা, এবার চলো তো, তোমরা অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। এরপর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন কুহু আসে টুকি আর টুনটুনের সাথে খেলা করতে। টুনটুন, টুকি খেলবি আমার সাথে? আর না খেলি, আমি আর কোনো দুষ্টামি করব না, চুপ করে পুতুল খেলব বসে বসে। আর না খেলি? আচ্ছা ঠিক আছে কুহু, আয় ভিতরে আয়। এরপর তারা তিনজন মিলে পুতুল খেলতে থাকে। বাহিরে থেকে টুনি টুনটুনকে ডাকতে থাকে। মা টুনটুন, একটু বাইরে আয় তো মা, আমার সাথে কাজে সাহায্য করবি একটু, আয় তাড়াতাড়ি। যাচ্ছি মা। টুকি, কুহু, তোরা দুজনে খেলতে থাক। আর শোন, কোনো শব্দ আর দুষ্টুমি করবি না কিন্তু, বাবা ঘুমাচ্ছে। ঘুম ভাঙলে কিন্তু বাবা খুব রেগে যাবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে দিদি, তুই যা, আমরা কোনো শব্দ করব না। এরপর টুনটুন ওর মায়ের কাছে যায়। এইদিকে টুকি আর কুহু খেলছিল। টুকি যখন খেলায় মগ্ন ছিল তখন কুহু গ্যাসের চুলার গ্যাসের পাইপটা ছিদ্র করে দেয়, আর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। আর ওরা এসবের কিছুই বুঝতে পারে না। মায়ের কাজ সেরে টুনটুন ঘরে ঢুকতেই, সে কি গ্যাসের গন্ধ আসছে কোথা থেকে? কুহু তুই কিছু করেছিস? হ্যাঁ, আমি তো পাইপ ছিদ্র করে দিয়েছি। খুব মজা পেয়েছি রে ছিদ্র করে, পাইপটা টুস করে ছিদ্র করে দিলাম, খুব মজা। তুই কি করেছিস এটা কুহু? সর্বনাশ করেছিস তুই। টুনটুনের কথা শেষ হতে না হতেই গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। টুকি কুহু ঘুমন্ত টোনা আগুনে পুড়ে একেবারেই ভস্ম হয়ে যায়। আর টুনটুন কোনো রকমে বেঁচে যায়। বেঁচে গেলেও তার হাত আর ডানা কিছুই থাকে না, সব পুড়ে যায়। এটা আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার টুকি, আমার টোনা, আমার পরিবারটা যে শেষ হয়ে গেল! ঈশ্বর, হে ঈশ্বর, আমার পুরো ঘরটাও যে পুড়ে ছাই হয়ে গেল, এখন আমার কি হবে ঈশ্বর! টুনির বাসায় আগুন দেখে বনের সবাই ছুটে আসে সেখানে। তখন কাকলি বলে, আমার কুহু, আমার কুহু কোথায়? আমার কুহুকে কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? টুনি কিছু বলছো না কেন? তোমার কুহুর জন্যই আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তোমাকে বলেছিলাম না মেয়েকে একটু শাসন করো, তুমি তো তোমার মেয়েকে একটু শাসন করনি, আর দেখো আজ তার পরিণতি কি হয়ে গেল। হায় হায় রে, এ আমি কি করেছি! বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আজ আমি আমার মেয়েটাকে হারালাম। হায় ঈশ্বর, এটা আমি কি করলাম! কুহুর বাবাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে, আর আজ কুহুটা আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন একা একা কাকে নিয়ে বাঁচবো? এখন কেঁদে আর কোনো লাভ নেই, সময়ের কাজ সময় করলে আজ আর এই দিনটা দেখতে হতো না। এরপর কাকলি তার ভুলের জন্য শাস্তি পেয়ে চুপচাপ থাকে। আর এদিকে টুনটুন আর টুনি কেঁদে কেঁদে দিশাহারা হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বাচ্চাদের কখনো বেশি আশকারা দিতে নেই, তাদের ভালোর জন্য হলেও তাদের শাসন করা উচিত। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।